হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শুভ মহালয়া, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পুজো আসছে, এখন আমরা সবাই খুব ব্যস্ত যে যার বাড়ি সাজাতে। চলুন আজকে আমরা একসাথে এক জায়গায় যাই, যেখানে আমরা বাড়ি সাজাবার কিছু জিনিস দেখতে পাব। আমি যেহেতু গাছ খুব ভালোবাসি, সেই জন্য আমি সবসময় চাই বাড়ির সব জায়গায় গাছ দিয়ে সাজাতে। চলুন আমরা কিছু সেরামিক প্ল্যান্টার্স কিনতে যাই। এখানে এসে চোখ জুড়িয়ে যাচ্ছে, পটগুলো এক একটা এক এক রকম সুন্দর, খুব কালারফুল, দেখেই মন ভালো হয়ে যায়। কেনার আগে অতি অবশ্যই একটু দাম দর করে নেবেন, নালে হয়তো অনেকটা বেশি দাম চাওয়া হয়, একটু কথা বলে নিলে দামটা হয়তো কিছুটা কমে যায়। নানা রকম আকারের বা নানা রকম সাইজের পটস পাবেন এখানে, খুব সুন্দর সুন্দর রং বেরঙের পটস আছে এখানে। আমরা এক কথায় বলতে বাধ্য যে এগুলো কিন্তু আমাদের ঘরের শোভা পুরো বদলে দেয়, খুব সুন্দর লাগে। চলুন আমরা একসাথে কিছু নানা রকমের পটস দেখি, আর তার দামগুলো আমরা একটু দেখে নিই। আমিও কিছু কালেকশন করেছি এখান থেকে, নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেগুলো অতি অবশ্যই দেখাবো। এগুলো সাইজে কিছুটা ছোট, তাই দাম কিছুটা কম। এগুলো আবার কিছুটা অন্যরকম দেখতে, কোনটা গ্লাসের মতো, কোনটা কাপের মতো, আবার কোনটা ভাঁড়ের মতো, দারুণ দেখতে এক একটা টব। আমরা এগুলোকে ইনডোর প্ল্যান্টার্স বা আউটডোর প্ল্যান্টার্স দুভাবেই ব্যবহার করতে পারি। আর এই ছোট ছোট পটসগুলো দেখুন কি কালারফুল, ভীষণ সুন্দর দেখতে। এগুলো কিছু আমি কালেকশন করেছি। সবাই প্রচুর গাছ লাগান, বাড়ির প্রত্যেকটা কর্নার আপনারা গাছ দিয়ে সাজান, সুন্দর সুন্দর প্ল্যান্টার্স ইউজ করুন, দেখবেন সবসময় মন ভীষণ হাসি খুশি থাকবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।